ইসলামী সমাজের উদ্যোগে দেশ ও জাতীয় জীবনে চলমান নাজুক পরিস্থিতি থেকে বাঁচার উপায় বিষয়ে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেটে আজকের এই গণসমাবেশ আজকের এই গণসমাবেশে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের এই গণসমাবেশের প্রধান আলোচক মানবতার কল্যাণকামী বন্ধু দল মত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আশ্রয়স্থল আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির মুহতারাম আমির সাহেবকে উনার গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপনের জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুরুতেই মহান রব সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক আসমান সমূহ এবং জমিন এবং আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে এক কথা স্রষ্টা ছাড়া আর যা কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার শুকর আদায় করি জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার সাথে সাথে মানবতার মুক্তির দূত কল্যাণকামী আদর্শ নেতা সারা বিশ্বের সকল মানুষের শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ করার অধিকারী একমাত্র নেতা কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সকল মানুষের সকল বিষয়ের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সংক্ষিপ্তভাবে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সাথে সাথে বাংলাদেশ সহ বাংলাদেশের সরকার সহ এবং সারা পৃথিবীর শক্তিধর আর কম শক্তিধর সকল দেশের সকল সরকার এবং বিশ্বের মানুষের কল্যাণ কামনা করে আমরা আমাদের আলোচনা শুরু করছি। সম্মানিত উপস্থিতি দেশবাসী বিশ্ববাসী ভাই সব আজকের এই গণসমাবেশে যারা শান্তি এবং শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত আছেন বিশেষ করে সরকারের পক্ষ থেকে প্রশাসন তাদের নীতি অনুযায়ী আইন অনুযায়ী ইসলামী সমাজের গণসমাবেশকে সফল করার জন্য সহযোগিতা করেছেন আপনারা সামনের দিনগুলিতেও এভাবেই সমর্থন এবং সহযোগিতা করবেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কল্যাণ কামনা করছি সরকার প্রশাসন দেশবাসী সকলের কল্যাণ কামনা করছি। আল্লাহ সকলকে এই দুনিয়ার জীবনে সংঘাত এবং সংঘর্ষ বাদ দিয়ে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করার সুব্যবস্থা করে দেব আর আখেরাতের জীবনে জাহান্নামের কঠিন আযাবকে রক্ষা করে জান্নাতে জায়গা দিয়ে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করার সুযোগ করে দেব বলে আমিন। ইসলামী সমাজের উদ্যোগে আজকের এই গণসমাবেশ এই গণসমাবেশের সম্মানিত সভাপতি এবং সম্মানিত পরিচালক উপস্থিত সর্বস্তরের ভাই বন্ধুগণ অনুপস্থিত দেশবাসী বিশ্ববাসী ভাই বোনেরা বিশ্বের পরিস্থিতি ভালো নয় বাংলাদেশ নয় শুধু সারা পৃথিবীর অন্যান্য যত রাষ্ট্র আছে কোন রাষ্ট্রের অবস্থা ভালো নয়। অন্যান্য রাষ্ট্র নিয়ে আমরা পরে কথা বলবো এখন আমাদের বাংলাদেশের অবস্থাটা কি কি ভালো না নাজুক 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 বলতে আমরা কি বুঝি দেশের কোথাও কোনো শান্তি নাই মানুষের মধ্যে প্রশান্তি নাই আতঙ্ক বিরাজ করছে দেশ স্বাধীন হয়েছে 52 বছর চলছে শুরু থেকে এই পর্যন্ত
যারা সরকারে ছিলেন এবং বর্তমানে আছেন তারা খুব কঠিন বিপদে আছে। সাধারণ জনগণের চেয়েও ক্ষমতাসীনরা অত্যন্ত আতঙ্কের মধ্যে বিরাজ করছে। কেন এগুলি এটা বলার আগে নাজুক পরিস্থিতিটা একটু ভালোভাবে আমরা বুঝে নিতে চাই। বাংলাদেশের প্রতিটি সেক্টরে দুর্নীতি, মসজিদেও দুর্নীতি, মাদ্রাসাও দুর্নীতি, ওয়াজ বক্তৃতার মাঠেও দুর্নীতি, প্রশাসনে দুর্নীতি, মন্ত্রী মিনিস্টারদের মধ্যে দুর্নীতি, চতুর্দিকে দুর্নীতি আর দুর্নীতি। এই স্বাধীন বাংলাদেশে দুর্নীতি দমনের জন্য কমিশন গঠন করা লাগে, তাহলে বোঝা গেল দুর্নীতিতে দেশ সলাব হয়ে গেছে। এই দুর্নীতির সুযোগে সুবিধাভোগী লোকেরা সন্ত্রাসী কার্যক্রম চালাইয়ে মানুষের পকেটের টাকা আত্মসাত করে এরালো ঢাকায়। তাহলে যেদিকে যাবেন সেদিকে সন্ত্রাস আর সন্ত্রাস, রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস চলছে, অর্থনৈতিকভাবে সন্ত্রাস চলছে, গরিব জনগণকে শোষণ করে ক্ষমতাসীনরা এবং যাদের যোগ্যতা আছে তারা লুটপাট করে অর্থের পাহাড় করছে। যারা নিজেদেরকে আলেম ওলামা পরিচয় দেন, ইসলামের লোক হিসাবে নিজেদেরকে দাবি করেন, তারা আজকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত, ওয়াজের মাঝে একজনে আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করে, গঠনমূলক কোনো কাজ নাই। আর জনগণের দুনিয়ার জীবনে সুখ শান্তি প্রতিষ্ঠার কথা যারা বলেন, গণতন্ত্র দিয়ে মানবতার ব্যবস্থা দিয়ে রাজনৈতিক দল গঠন করেছেন, এরা উন্নয়নের কথা বলার সাথে সাথে উন্নয়নের চেয়েও বেশি নিজেরা অর্থ আত্মসাত করে। যেই পরিমাণ উন্নয়নের ক্ষেত্রে রাষ্ট্রীয় তহবিল থেকে অর্থ বাজেট হয়, যদি ওই বাজেট পুরোপুরি ওই জায়গায় কার্যকরী করত তাহলে আমাদের রাস্তাঘাটের এই করুণ অবস্থা হতো না। এক কথা যদি আমি বলি, আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যারা নিয়েছেন আর যারা নিতে চান তারা কি ঐক্যবদ্ধ না বিভিন্ন দলে বদলে বিভক্ত? দলে বদলে বিভক্ত হওয়ার পর তারা কি একজনের সাথে আরেকজনে মিলেমিশে দেশ গঠনের চিন্তা করছেন, না একজন আরেকজনের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিভেদ সৃষ্টি করে হিংসার আগুন জ্বলিয়ে মানুষকে সংঘাত এবং সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছেন? তাহলে এইভাবে যদি বিশ্লেষণ করেন, রাজনৈতিক অঙ্গনটা এখন অস্থির হয়ে আছে। রাজনৈতিক অঙ্গনে সামনে চরম নৈরাজ্য সৃষ্টি হবে। আমরা রাজনৈতিক অঙ্গনে নৈরাজ্য সৃষ্টি হতে দিতে পারি না। তাই ইসলামী সমাজ রাজপথে নেমেছে সকল নৈরাজ্য বন্ধ করে মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করে শান্তি প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। অর্থনৈতিক অবস্থা দেশের খুব ভালো না, জিনিসপত্রের দাম যেভাবে হুড়হুড় করে বৃদ্ধি পাচ্ছে, সাধারণ জনগণ তাদের প্রয়োজন পূরণ করার জন্য প্রয়োজনীয় জিনিসগুলি সংগ্রহ করার অর্থ তাদের হাতে নাই, এই জন্য একটা হাই উদাস চলছে। তাহলে রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা চলছে, অর্থনৈতিক অঙ্গনে ধস নেমেছে, মানুষের মধ্যে হাহাকার পড়ে গেছে। ঠিক এই মুহূর্তে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে, অর্থাৎ গণতন্ত্রের অধীনে আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সামনে রেখে সরকারি জোট আর বিরোধী জোট
মারামারির জন্য রাজপথে নেমেছে। তারা যেদিকে দৌড়াচ্ছে, নিজেরা যাচ্ছে, জাতির মানুষকে নিয়ে যাচ্ছে, এর অর্থ হলো দেশে একটা ভয়াবহ সংঘাত এবং সংঘর্ষ হবে, মানুষের মানবিক অধিকার বিপর্যস্ত হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য অটল হয়ে যাবে। তাহলে এই সব কিছু মিলাইয়া দেশের অবস্থা কি ভালো না নাজুক? নাজুক। তাহলে এই নাজুক পরিস্থিতিটা কেন হলো? আপনারা কি আমার সাথে একমত দেশের পরিস্থিতি কি ভালো না নাজুক? নাজুক। এই নাজুক পরিস্থিতিটা কেন হলো, এর কারণ আছে কি না? এর একমাত্র কারণ অসুস্থ রাজনীতি। কি রাজনীতি? রাজনীতি আজকে অসুস্থ হয়ে গেছে। রাজনীতি আজকে শুধু অসুস্থ হয় নাই, চরম অসুস্থ হয়েছে, মৃত্যুর ধার প্রান্তে এসে গেছে, আইসিইউর মধ্যে আছে। এই রাজনীতি দিয়া দেশে শান্তি হবে না। এখন অসুস্থ রাজনীতি নাকি, এটা বোঝা দরকার কিনা? অসুস্থ রাজনীতি হলো মানব রচিত ব্যবস্থা। মানব রচিত ব্যবস্থার মাধ্যমে যে রাজনীতি, এই রাজনীতি সুস্থ রাজনীতি নয়, অসুস্থ রাজনীতি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই অসুস্থ রাজনীতি দিয়ে রাষ্ট্র চলছে। তো অসুস্থ মানুষের সঠিক চিকিৎসা না হলে অসুস্থতা কি বাড়ে না কমে? তাহলে বাড়তে বাড়তে আজকে অসুস্থ রাজনীতি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, দেশের মানুষকে বিভক্ত করে এই তথাকথিত গণতন্ত্রের ভোটাভুটির জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠার নামে, গণতন্ত্র রক্ষার নামে সরকার এবং সরকার বিরোধীরা জাতির মানুষকে ভয়াবহ সংঘাত এবং সংঘর্ষের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে মূলত হলো এই গণতন্ত্র। গণতন্ত্রকে আল্লাহ দিয়েছেন না মানুষ রচনা করেছে? গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিক তন্ত্র, একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র, এই সব হলো মানুষের রচিত ব্যবস্থা। এগুলি অসুস্থ রাজনীতি। সৌদি আরবে রাজতন্ত্র চলছে, সৌদি আরবের রাজনীতি কি সুস্থ না অসুস্থ? আমেরিকায় গণতন্ত্র চলছে, আমেরিকার রাজনীতি কি সুস্থ না অসুস্থ? আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়ায় গণতন্ত্র চলছে, ইন্ডিয়ার রাজনীতি কি সুস্থ না অসুস্থ? চীনে সমাজতন্ত্র চলছে, রাশিয়ায় সমাজতন্ত্র চলছে, এটাও তো মানব রচিত ব্যবস্থা। তাহলে চীনের রাজনীতি, রাশিয়ার রাজনীতি কি সুস্থ না অসুস্থ? এক কথায় বাংলাদেশ সহ সারা পৃথিবীর রাজনীতি আজকে চরমভাবে অসুস্থ হয়ে পড়েছে। এই অসুস্থ রাজনীতি দিয়া বিশ্বের মানুষের কোনো কল্যাণ হবে না। এই মুহূর্তেই অসুস্থ রাজনীতি দেশ থেকে, বিশ্ব থেকে বিদায় হওয়া উচিত এবং সুস্থ রাজনীতি দিয়ে সমাজ, রাষ্ট্র গঠন এবং পরিচালনা করা উচিত। বন্ধুগণ, মানব রচিত ব্যবস্থা অসুস্থ কেন, এটা বোঝা দরকার কি? আমি বললাম, আপনারা মান্য নিলেন, এইটা হবে না, বুঝে শুনে মানতে হবে। গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিক তন্ত্র, যত রকমের মানবরচিত ব্যবস্থা আছে, এইসব ব্যবস্থায় বলে সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় ক্ষমতার মালিক মানুষ, আইনদাতা মানুষ, শাসনকর্তা মানুষ। আসলে কি মানুষ ক্ষমতার মালিক? মানুষ আইনদাতা? মানুষ শাসনকর্তা? মানুষকে কি আল্লাহ রাব্বুল আলমিন আইন বানানোর যোগ্যতা দিয়েছেন? মালিক হওয়ার যোগ্যতা দিয়েছেন? মানুষকে আল্লাহ রাব্বুল আলমিন এই জমিনে, পৃথিবীতে প্রতিনিধি বানিয়েছেন? মানুষ প্রতিনিধিত্ব করতে পারবে, মালিক হতে পারবে না। এখন গণতন্ত্র বলে জনগণ সকল ক্ষমতার উৎস। এই জনগণ ক্ষমতার উৎসের অর্থ কি? সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায় জনগণ হইল সার্বভৌমত্বের মালিক।
আর জনগণের ভোটে যারা এমপি হবে তারা জনপ্রতিনিধি আল্লাহর প্রতিনিধি না জনগণ হলো তাদের নিজি মালিক আর তারা হলো এই জনগণের প্রতিনিধি তারা আল্লাহর প্রতিনিধি না হইয়া জনগণের প্রতিনিধি হয়ে গেছে জনগণ কি আজীবন বাঁচবে তো যারা মরে যায় এরা তো মালিক নয় ভুয়া মালিক এই গণতন্ত্রের মাধ্যমে জনগণের ভোট নিয়ে এমপিরা সংসদে বসে রাষ্ট্রের জন্য নিজেদের বুদ্ধি মোতাবেক খেয়ালখুশি মোতাবেক আইন তৈরি করে এই আইনের অধিকার একমাত্র আল্লাহ ইনিল হুকম ইল্লা লিল্লাহ হুকুম দেওয়ার অধিকার আইন দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর তিনি ছাড়া আর কারো অধিকার নাই তো গণতন্ত্রের মাধ্যমে আইন দেওয়ার অধিকার আল্লাহকে না দিয়ে এমপিদের হাতে তুলে দেওয়া হয়েছে এই গণতন্ত্র দিয়ে যারা এমপি হয় যেই দল সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে সরকার গঠন করার মতো এমপি নির্বাচিত হয় আর যদি একা না পারে আরো দল সাথে নিয়ে জোট গঠন করে সরকার গঠনের মতো আসন গ্যাদার করতে পারে তখন তারা সরকার গঠন করে সরকার মানে কি বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য মন্ত্রী নিয়োগ দেয় এই জন্য সকল মন্ত্রী হলো সরকার তাহলে এই মন্ত্রীরা সমাজ এবং রাষ্ট্র আল্লাহর আইন দিয়ে শাসন করে না ওই এমপিদের বানানো আইন দিয়ে শাসন করে এমপিদের বানানো আইন দিয়ে শাসন করে তাহলে আল্লাহর বাদ দিয়ে মানুষের আইন দিয়ে শাসন করে যারা শাসন করে তাদেরকে বলা হয় শাসনকর্তা তাহলে গণতন্ত্রের মাধ্যমে সার্বভৌমত্বের মালিক জনগণ আইনদাতা এমপিগণ শাসনকর্তা মন্ত্রীগণ আর সত্য কথা হলো সমগ্র বিশ্বজগতে মানুষের সমাজ রাষ্ট্র সহ গোটা জীবনের জন্য আল্লাহই একমাত্র সার্বভৌমত্বের মালিক তিনি একমাত্র আইনদাতা বিধানদাতা তিনি একমাত্র নিরঙ্কুশ শাসনকর্তা তিনি ছাড়া আর কেউ একটা তৃণখণ্ডের মালিক নয় তাহলে সরাসরি গণতন্ত্রের মাধ্যমে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করা হয়েছে কিনা কি কথা বলছেন নাই গণতন্ত্রের মাধ্যমে যখন জনগণ সার্বভৌমত্বের মালিক এমপি আইনদাতা মন্ত্রীরা শাসনকর্তা তখন আল্লাহকে এই সমাজ এবং রাষ্ট্রের জায়গায় সার্বভৌমত্বের মালিক আইনদাতা বিধানদাতা শাসনকর্তা মানলেন না বাদ দিলেন এই যে বাদ দিলেন এর নাম কুফর আপনি অবৈধ হয়ে গেছে তারপরে এই সার্বভৌমত্ব বিধান কর্তৃত্ব নিয়ে লাগাইলেন কার উপরে মানুষের উপরে তা আল্লাহর জায়গায় মানুষকে বসালেন শিরক করলেন আল্লাহর সাথে অংশী স্থাপন করলেন যে শিরক সম্পর্কে পবিত্র আল কোরআন আল্লাহ বলেছেন লাইন আশরাকতা লাই আহপাতান্না আমালুকা ওলা তা কুন আন্না মিনাল খাসিরিন তুমি যদি শির করো তাহলে তোমার সকল আমল বিনষ্ট আর তুমি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত জাহান্নামীদের অন্তর্ভুক্ত শির সম্পর্কে আল্লাহ আরো বলেন ইন্নাহু বা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শির করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন এবং তার ঠিকানা হবে আগুন জাহান্নাম জান্নাত হারাম আর ঠিকানা হবে কোথায় জাহান্নাম জাহান্নাম তাহলে গণতন্ত্র জান্নাতের পথ না জাহান্নামের পথ জাহান্নামের পথ গণতন্ত্র আল্লাহকে মানার পথ না অমান্য করার পথ অমান্য করার পথ গণতন্ত্র আল্লাহর তাওহীদ করার পথ না আল্লাহর সাথে শিরক করার পথ আল্লাহর সাথে শিরক করার পথ এই শিরক করলে কি হয় পবিত্র আল কোরআনের সূরাতুল আনআমের 65 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সক্ষম তোমাদের উপরে এই তোমাদের উপরে কাদের উপরে যারা শিরক করছো তোমাদের উপরে উপরের দিক থেকে আযাব দিবেন পায়ের তলদেশ থেকে আযাব দিবেন আর তোমাদেরকে বিভিন্ন দলে আর উপদলে বিভক্ত করে এক দলের সাথে আরেক দলের সংঘাত এবং সংঘর্ষ লাগাই দিয়া তোমাদেরকে শিরকের মজা আস্বাদন করাবে তাহলে উপরের দিকের আযাব কি অতিবৃষ্টি অনাবৃষ্টি
বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড়, সৌদি আরবে ঘূর্ণিঝড় হয়েছে কিনা, বজ্রপাত হয়েছে কিনা, এই রাজতন্ত্রের কারণে হয়েছে। বাংলাদেশের বিভিন্ন এলাকায় বন্যা হচ্ছে কিনা, আমেরিকায় দাবানল চলছে কিনা, চীনে ভয়াবহ বন্যা হয়েছে কিনা, তাহলে পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে আজকে আল্লাহ রাব্বুল আলমিনের বিরুদ্ধে সরকার, প্রশাসন, দেশবাসী, বিশ্ববাসী যখন অবস্থান নিয়েছে, তখন আল্লাহর রাগ বাড়তে বাড়তে এখন চরম রাগ উঠেছে বাংলাদেশের উপরে, আল্লাহর চরম রাগ। কারণ তারা মুসলিম পরিচয়ের এটা আলেমুল্লাহ পীর মাসায় কাছে মসজিদে মুসল্লি যে ভরে যায়, তোরা কোরআনকে বাদ দিয়ে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে ওই জনলোকের থিওরি গণতন্ত্র গ্রহণ করে, আল্লাহকে রব বাদ দিয়ে মানুষকে রব মেনে রবের সাথে কুফর এবং শিরক করে, তারা তোদের সকল আমলগুলিকে ধ্বংস করে দিয়ে অবরোধের মাত্রা বাড়িয়ে আমার রাগ এমনভাবে উঠে দিছ এখন তোদের কার ছাড়া যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সামনের জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকারি জোটকে এমন এক জায়গায় নিয়ে দাঁড় করাইছে, তারা ইচ্ছা করলে ওই জায়গার থেকে ফিরে আসতে পারবে না। আবার বিরোধী জোটকে আল্লাহ এমন এক জায়গায় নিয়ে ঠেকাইছে, তারা ইচ্ছা করলে এই জায়গার থেকে ফিরে আসতে পারবে না। তাহলে আমি বলবো আল্লাহ লাগাইছে। এই 52 বছর পর্যন্ত গণতন্ত্র মেনে চলেছে, গণতন্ত্রের বিরুদ্ধে কেউ কথা বলে নাই। ইসলামের নামে যারা দল করছেন, তারা ইসলাম প্রতিষ্ঠার নামে গণতন্ত্র দিনে ভোট করছেন, নির্বাচন করছেন, আর এটাকে ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি মনে করছেন। এটা আদৌ ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি নয়। কারণ গণতন্ত্রে ইলেকশন করতে হলে জনগণকে ক্ষমতার মালিক, এমপিদেরকে আইনদাতা, মন্ত্রীদেরকে শাসনকর্তা মেনে তারপরে গণতান্ত্রিক সংবিধানের আনুগত্য স্বীকার করে ইলেকশন করতে হয়, আর এগুলি করলে মহান রবেশে কুফর এবং শিরক করা হয়। কুফর এবং শিরক করা ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করার কোনো ব্যবস্থা এই দেশের সংবিধানে নাই। তাহলে যারা গণতন্ত্রের অধীনে ইসলাম প্রতিষ্ঠার নামে নির্বাচন করছেন, এদের প্রতি আল্লাহর প্রচণ্ড রাগ। এরপরে ইসলাম প্রতিষ্ঠার নামে, কোরআনের পবিত্র আয়াত কিতালের নামে যারা বোমাবাজি করছেন, উগ্র হয়ে গেছেন, জঙ্গি হয়ে গেছেন, মানুষ হত্যার মিশনে নেমেছেন, এটা চরম সন্ত্রাস। অন্যান্য সন্ত্রাস থেকে এটা অত্যন্ত মারাত্মক সন্ত্রাস। কারণ এই সন্ত্রাসের মাধ্যমে মানুষের মগজকে নষ্ট করে দেওয়া হচ্ছে এবং মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে এবং মারামারি লাগিয়ে দেওয়া হচ্ছে। ক্ষমতা যার নামে, ইসলাম প্রতিষ্ঠার নামে তারা অপকর্ম করছে, এগুলি ইসলামের প্রতিষ্ঠার কাজ নয়। তাহলে এই যে বিষয়গুলো, এই সব কিছু মিলাইয়া অসুস্থ রাজনীতি। গণতন্ত্র কি? অসুস্থ রাজনীতি। বাংলাদেশের গণতন্ত্র বহু আগে মরে গেছে, এখন এই গণতন্ত্রের লাশটা আছে। এখন যারা গণতন্ত্রকে আবার পুনরুজ্জীবিত করতে চান, মরা লাশ নিয়ে টানাটানি করতেছেন, ফলে দুর্গন্ধ বের হয়ে গেছে। আজকে যারা সরকারি জোটে আছেন, নেতৃত্ব দিচ্ছেন, আর বিরোধী জোটে যারা নেতৃত্ব দিচ্ছেন, প্রতিদিন আপনারা যে বক্তব্য দেন, আপনাদের বক্তব্যের কারণে আল্লাহ রাগ উঠে। মানে আপনারা মাথা এখন ঠান্ডা নেই, আপনাদের মাথা আউড়ে গেছে। এই জন্য আপনাদের প্রতিটি কথা আপনারা বাসায় যে গবেষণা করে দেখেন, আপনারা কোন দিকে যাচ্ছেন এবং জাতির মানুষকে কোন দিকে নিয়ে যাচ্ছেন। আপনাদের কারণে প্রশাসনের লোকেরাও শান্তিতে নাই। তাহলে এই পরিস্থিতি অসুস্থ রাজনীতি। তাহলে গণতন্ত্র, শিরকি কুফরি ব্যবস্থা, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র সব অসুস্থ রাজনীতির মূল উৎস। এইসব উৎসগুলিকে বন্ধ করতে হবে।
তাহলে সুস্থ রাজনীতি কি অসুস্থ রাজনীতি বুঝছেন তো আমার এই বক্তৃতার পরে কেউ যদি আমার কথাকে ডিনাই করতে চান তাহলে বাংলাদেশের যে কোনো জায়গায় ডায়ালগ করেন দরকার আমেরিকার জো বাইডেনকে নিয়ে আসেন আমি ডায়ালগ করতে প্রস্তুত আছি কারণ মানুষের সার্বভৌমত্বের মধ্যে কোনো কল্যাণ নাই মানুষের আইন বিধানের মধ্যে কোনো শান্তি নাই মানুষের আইন চলবে আজাব গজবের মাত্রা বাড়বে তাহলে দেশে যে পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে যদি সরকার থেমে না যায় বিরোধী দল থেমে না যায় এই অসুস্থ রাজনীতি নিয়ে তারা আগাইতে থাকে আগামী দিনগুলিতে দেশের পরিস্থিতি ভয়াবহ হবে প্রতিটি সেক্টরে বিভক্তি দেখা দেবে এবং সংঘাত সংঘর্ষ লেগে যাবে মানুষ মানুষকে হত্যা করবে মানুষ মানুষের রক্ত নিয়ে হোলি খেলবে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হবে যদি বাঁচতে হয় তাহলে সরকারে যারা আছেন বিরোধী যারা আছেন আলেমুল্লাহ পীর মাশায়েখ যারাই আছেন অন্য ধর্মাবলম্বী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন সকলকে কমপক্ষে সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায় সুস্থ রাজনীতি করতে হবে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে ধর্ম পালন করবেন কারণ ধর্ম যার যার আর রাষ্ট্রীয় জীবনে সকল ধর্মের লোকেরা সুস্থ রাজনীতি গ্রহণ করবে তাহলে কমপক্ষে দুনিয়ায় মানুষের জীবনে সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে মানুষের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সহ সকল অধিকার আদায় হবে সংরক্ষণ হবে জাতীয় ঐক্য হবে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে ভালোবাসা বজায় হবে হিংসাবিদ্ধ চলে যাবে তাহলে সুস্থ রাজনীতিটা কি সৃষ্টি করতে আল্লাহ তাআলা মানব জাতিকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন তাদের ভিতরে মেধাবুদ্ধি যোগ্যতা দিয়েছেন আপনারা যে যাই করেন আল্লাহর দা মেধাবুদ্ধি যোগ্যতাকে কাজে লাগিয়ে তো করেন তো আল্লাহ আপনি আমি কিভাবে চলব এই জন্য ব্যবস্থা দিছে না দেয় নাই যেই ব্যবস্থা আল্লাহ দিয়েছেন এই ব্যবস্থার নাম আল্লাহ নিজে রেখেছেন ইসলাম তাহলে ইসলাম হলো আল্লাহর দেওয়া ব্যবস্থা সমাজ রাষ্ট্র সহ মানুষের জীবনকে গঠন এবং পরিচালনা করার জন্য সুস্থ রাজনীতি ইসলামে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব একমাত্র আল্লাহ ফলে দাসত্ব আনুগত্য বসন একমাত্র আল্লাহ আর শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ হবে একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর অন্য কোনো নেতার আনুগত্য করতে হলে ওই নেতাকে এই তিনটা বিষয় মেনে তিনটা বিষয়ের অধীনে থেকে আল্লাহর বিধান দিয়ে নেতৃত্ব দিতে হবে তাহলে ওই নেতার নেতৃত্ব মানা যাবে তার আনুগত্য করা যাবে কারণ এই ধরনের নেতা হলো বৈধ নেতা আর যারা গণতন্ত্র দিয়া রাজতন্ত্র দিয়া সমাজতন্ত্র দিয়া মানুষকে ক্ষমতার মালিক মেনে মানুষ তাদের খেয়াল কিছু মোতাবেক আইন রচনা করে সংবিধান রচনা করেন এসব সংবিধান দিয়ে যারা নেতা হন নেতৃত্ব দেন তারা সকলে অবৈধ নেতা এরা দখল না এদের উপরে আল্লাহর রহমত নাজিল হয় না তাদের উপরে আল্লাহর আজাব আর গজব নাজিল হয় এবং তাদেরকে যারা নেতা মেনে চলবে তাদের উপর আল্লাহর গজব অবতীর্ণ হবে তাহলে বাংলাদেশ পৃথিবীর কোন রাষ্ট্রেই আল্লাহর রহমতের নেতা এখন দৃষ্টিগোচর হচ্ছে না আলহামদুলিল্লাহ আমি রহমতের নেতা আর অন্যরা রহমতের নেতা কে আমি এখন পর্যন্ত খুঁজা কাউকে পাই নাই কারণ মুসলিম পরিচয় যারা দেয় তারা তিনটা ভাগে বিভক্ত আমাকে ছাড়া একটা হলো নিরিবিলি নামাজ রোজা এরকম কিছু আচার অনুষ্ঠান পালন করি লোক সমাজ এবং রাষ্ট্রে কী চলছে এ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই আর হলো নিরিবিলি ধর্মীয় আচার অনুষ্ঠান পালনকারী গ্রুপ এটা আসেনি মুসলিম পরিচয় দানকারী আরেকটা গ্রুপ হলো সমাজ রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করতে হবে এই জন্য গণতন্ত্রের জোটবুট করে ক্ষমতা যাইতে হবে কোন নবী রসুল ক্ষমতা যাওয়ার জন্য আন্দোলন করেন নাই ফারাউন যখন মুসা কারিমুল্লাহকে তার দাওয়াতের কারণে হত্যা করার সিদ্ধান্ত করলো এবং তার অনুসারীদেরকে ধরার সিদ্ধান্ত করলো তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল এই দেশ ছেড়ে তুমি চলে যাও তিনি কিন্তু ফারাউনের বিরুদ্ধে
তার অনুসারীদেরকে নিয়ে যুদ্ধ করেন নাই, ফেরাউনকে ক্ষমতাতে নামানোর কথা বলেন নাই, ঈমান নিয়ে নেক আমল নিয়ে দেশ ছেড়ে চলে গেছেন। হযরত মুহাম্মদ ইসলাম মক্কা থেকে ত্যাগ করে মদিনায় গেছেন, আবু জাহালকে ক্ষমতাতে নামানোর কোনো ডাক দেন নাই। তাহলে ইসলাম মূলত মানুষের কল্যাণের জন্য আসছে, ক্ষমতা যাওয়ার জন্য না, কাউকে ক্ষমতাতে নামানোর জন্য না। তাহলে আমরা কাউকে ক্ষমতা বসানোর দায়িত্ব নেই নাই, কাউকে নামানোর দায়িত্ব নেই নাই। ক্ষমতায় বসায় আল্লাহ, নামায়কে আল্লাহ। আল্লাহ যাকে যতদিন ক্ষমতা রাখবে সে ততদিন ক্ষমতা থাকবে, আর যেদিন আল্লাহ নামায় দিবে সারা পৃথিবী একটু ধরে তাকে ক্ষমতায় রাখতে চাইলে রাখতে পারবে না। আমি যেখানে বক্তব্য করছি আমার কোনো দল নাই, আমি দলাদলিকে নাই। আল্লাহ যদি এই মুহূর্তে বাংলাদেশে আমাকে রাষ্ট্র ক্ষমতা বসাতে চায়, আল্লাহ নিজেই অনুকূল পরিবেশ তৈরি করে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিবে, দুনিয়ার কোনো শক্তি ঠেকিয়ে রাখতে পারবে না। এটা আমার ঈমান। বন্ধুগণ, সুস্থ রাজনীতি কি? ইসলাম। ইসলামের মূল কথা সার্বমত্তা নিদান কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের না। আর অসুস্থ রাজনীতি, গণতন্ত্র, রাজতন্ত্র, সামরিক তন্ত্র, এর এক নম্বর কথা কি? সার্বমত্তা নিদান কর্তৃত্ব মানুষের। ইসলামে দাসত্ব আনুগত্য বর্ষণ একমাত্র আল্লাহর, আর মানবজাতির অবস্থায় দাসত্ব মানুষের, আনুগত্য মানুষের বানানো আইন নিদানের। ইসলামের সর্বজনীন আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ ইসলামের, আর মানবজাতির অবস্থায় মানুষের চিরাইন্দা যারা নেতা হবে, অবৈধ নেতা, আজাব গজবের নেতা, ওই নেতাদের আনুগত্য অনুসরণ অনুকরণ। তাহলে ইসলাম নিলে গণতন্ত্র নেওয়া যাবে, আর গণতন্ত্র নিলে ইসলাম থাকবে? তাহলে আজকে এই বাংলাদেশে যারা মুসলিম পরিচয় দেন, প্রথম আমি আপনাদেরকে সতর্ক করছি, যারা গণতন্ত্র গ্রহণ করেছেন, মেনে নিয়েছেন, আপনাদের অবস্থান ইসলামে নাই, আপনাদের অবস্থান কুফর এবং শিরকের মধ্যে, জাহিলাতের মধ্যে। তাহলে এখন কী করতে হবে? ইসলামে আসতে হলে আগে গণতন্ত্র ত্যাগ করতে হবে, অন্য কোনো তন্ত্র গ্রহণ করা যাবে না, শুধু ইসলাম গ্রহণ করতে হবে। কীভাবে গ্রহণ করবেন? আপনাকে অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস আনতে হবে সার্বমত্ত আইন বিধান কর্তৃত্ব মানুষের নয়, অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস আনতে হবে সার্বমত্ত আইন বিধান কর্তৃত্ব একমাত্র আল্লাহ। অতপর ঘোষণা দিতে হবে রব্বুন আল্লাহ, আল্লাহু আকবার। তারপরে মানুষের তৈরি যত সংবিধান আছে, আইন বিধান আছে, এই সব সংবিধানের আনুগত্য ত্যাগ করতে হবে, এবং দাসত্ব আনুগত্য বর্ষণ একমাত্র আল্লাহর গ্রহণ করতে হবে, এবং এর সৎপঙ্কার দিতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অতপর মানুষের তীর আইনদা যারা নেতা নেত্রী সরকার, এরা নিজেরা বিপদ আছে, মরে দেখেন কবরে গেলে কি ভয়াবহ বিপদ হবে, প্রথমেই প্রশ্ন আসবে মার রব্বুকে। এটা অর্থ বুঝেন? এটা অর্থ হলো দুনিয়ার জীবনে কাকে ক্ষমতার মালিক, আইন বিধান মান্যা কবর আইসো জবাব দ, তখন উপায় থাকবে না, কত যে বিপদ হবে সেদিন বুঝবেন। আমি আপনাদের বন্ধু, এই জন্য আপনাদেরকে বিপদের কথাগুলি জানাইয়া কল্যাণ এবং মুক্তির পথে আসার জন্য ধার দিয়ে যাচ্ছি। বন্ধুগণ, তাহলে মানুষের তীর আইন বিধানের ভিত্তিতে যত নেতা নেত্রী আছে তাদের আনুগত্য ত্যাগ করে সঠিক আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লামের গ্রহণ করে এর সাক্ষ্যঙ্গার দিতে হবে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তাহলে ইসলাম গ্রহণ করা হল, এইবার বিভক্ত থাকা যাবে না। এই বিষয়ে তিনি আমির, এই আমিরের নেতৃত্বের আনুগত্য চলার জন্য বাদ গ্রহণ করতে হবে, এরপরে সালাত করতে হবে, লোকদেরকে এই বিষয়গুলি জানাইতে হবে, বুঝাইতে হবে, দাওয়াত দিতে হবে, আর এই কারণে যদি গাড়ি আসে গাড়ি শুনতে হবে, মায়ের আসে মায়ের খেতে হবে, সবর করতে হবে, ক্ষমা করতে হবে, মোকাবেলা নিজেরা করা যাবে না, মোকাবেলার দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করে জান মাল কুরবান করে কাজ করতে হবে। এভাবে যদি একটা দল তৈরি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
এই দলের হাতে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিবে আর তারা যখন রাষ্ট্র ক্ষমতা আসবে তখন সকলকে সাথে নেবে হিংসা বিদ্বেষ বন্ধ করবেন নিজেরা না খাইয়া মানুষের সমস্যাগুলির সমাধান করবেন যারা নেতৃত্বে থাকবেন তাদের ব্যাংক ব্যালেন্স থাকবে না তারা হ্যান্ড টু মাউথ পাইলে খাবে না পাইলে উপোস থাকবে তারা আখেরাতে নেবে মানুষের কল্যাণের জন্য খুঁজে খুঁজে লোকদের সমস্যাগুলি চিহ্নিত করে মানুষ সমাধান চাওয়ার আগে তাদের সমস্যাগুলির সমাধান করে দেবে এইভাবে যখন সমাজরাষ্ট্র গঠন হবে তখন হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না দলাদলি থাকবে না তখন মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা হবে তাহলে ইসলাম ছাড়া রাজনীতিকে সুস্থ করার কোনো ব্যবস্থা আছে ইসলাম কি এখন সকলে নিব নিতে চাইলেও নিতে পারতো না এখন কেউ নিবে না এরম হবে তাহলে কিছু লোক নিতে হবে আমাদেরকে অনেকে বলে আপনারা এটা কেন করতেছেন বন্ধুরা আমার দেশটাকে জাতির মানুষকে বাঁচানোর জন্য এই কাজ করতেছে আল্লাহ পবিত্র করলে বলে রেখেছেন যেসব জাতিকে আল্লাহ আগে ধরছে সাইজ করছে তোমাদের মধ্যে কেন উল্লেখযোগ্য একটা সংখ্যা এই সত্যের দাঁত নিয়ে মাঠে থাকলো না এই জন্য আমি জাতিকে ধ্বংস করছি তাহলে আমরা যে কাজ করতেছি আমাদের আহ্বানে সাড়া দিয়ে যদি বাংলাদেশ থেকে মোটামুটি একটা উল্লেখযোগ্য সংখ্যা আমাদের সাথে সামিল হয়ে যায় আল্লাহ এই সংখ্যাটাকে কেন্দ্র করে সব অশান্তি দূর করে দিবেন এবং শান্তি প্রতিষ্ঠা করে দিবেন তাহলে আমরা ইসলামী সমাজ রাষ্ট্র ক্ষমতা আসার জন্য দল করি নাই আমরা কাউকে ক্ষমতাতে নামানোর জন্য আন্দোলন করছি না ইসলামী সমাজ হচ্ছে আল্লাহর সার্বমতানিন্দার কর্তৃত্বের ভিত্তিতে তার ওই আইন বিধানের আনুগত্য করার লক্ষ্যে আল্লাহ রসুল হাজুর মোসলামের শক্তির অনুকরণে শান্তিপূর্ণ সংগঠন শান্তিপূর্ণ আন্দোলন জাতিসংঘ থেকে শুরু করে পৃথিবীর যতগুলি রাষ্ট্র আছে প্রতিষ্ঠান আছে মানুষের সার্বমতানবিধান কর্তৃত্বের অধীনে এগুলির বিরুদ্ধে আমাদের অবস্থান আমরা সকলকে ভালোবাসি সকলের কল্যাণ চাই সকলকে দাওয়াত দিচ্ছি আমাদের কাজটা ইসলাম প্রতিষ্ঠার কাজ এই ইসলাম প্রতিষ্ঠার কাজ কেন আল্লাহ রসুল হজরত মুসলাম যে কথা নিয়ে মাঠে নামছিলেন আজ থেকে চোদ্দ বছর আগে মক্কায় আমরা ঠিক সেই বক্তব্য নিয়ে মাঠে নেমেছি আল্লাহ রসুল এবং তার সাহাবীরা লোকদেরকে যে বিষয়ের জন্য দাওয়াত দিয়েছিলেন আমরা ঠিক সেই বিষয়ের দিকে লোকদেরকে দাওয়াত দিচ্ছি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমার প্রিয় বোনকে আমি দাওয়াত দিয়েছি আপনি গণতন্ত্র ত্যাগ করুন ইসলামের মতে আসুন খালেদা জিয়াকে আমি দাওয়াত দিয়েছি গণতন্ত্র ত্যাগ করে ইসলামে আসার জন্য এবং এই প্রশাসনিক কর্মকর্তাদেরকেও দাওয়াত দিয়েছি চিঠির মাধ্যমে তা আমি বাঁচতে চাই দেশের মানুষকে করতে চাই বাঁচাতে চাই তাহলে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন গণতন্ত্রের জোটভোট ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন উগ্রবাদ আর জঙ্গিবাদ মানুষ হত্যা তাহলে কোনটা এক নম্বরে আমি আল্লাহকে রব মানি আর কাউকে রব মানি না দুই নম্বরে আল্লাহকে ইলাহ স্বীকার করি আর কাউকে ইলাহ স্বীকার করি না তিন নম্বরে শর্তহীন আনুগত্যের অধিকারী নেতা হজরত মুসলিমকেই স্বীকার করি আর কাউকে স্বীকার করি না অতপর এই বিষয়গুলির ভিত্তিতে একজন নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ একটা সমাজ গঠন করা যেটার নাম হলো ইসলামী সমাজ এই ইসলামী সমাজ শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এগিয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চান তাহলে সরকারকে ইসলামী সমাজের সাথে সামিল করে দেবেন প্রশাসনকে ইসলামী সমাজের সাথে সামিল করে দেবেন সব জনগণ ইসলামের দিকে ঝুঁকে পড়বে আল্লাহ ইচ্ছে করলে পারে কিনা যদি কোনো দেশের সরকার প্রশাসন এই আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেয় বাধার পর বাধা সৃষ্টি করে আর এই আন্দোলনের নেতা কর্মীরা যদি সবর ক্ষমা নীতিতে দৃঢ় থেকে আল্লাহর উপর নির্ভরশীল হয়ে ইমানের পথে এগিয়ে চলে আর ইমানের পরীক্ষা দিয়া সর্বোচ্চ পরীক্ষা উত্তীর্ণ হয়ে যায় তাহলে যারা এই পথে বাধা দিবে সরকার প্রশাসন সবগুলিকে আল্লাহ দুলিশহর করে দিয়ে এই ইমানদার নেতার
অধীনে যারা কর্মী তাদেরকে রাষ্ট্র ক্ষমতা বসাই দিবেন। এভাবে যদি আমাদের হাতে রাষ্ট্র ক্ষমতা আল্লাহ দেন তাহলে আমি রাষ্ট্রটাকে কিভাবে গঠন করব? আল্লাহর সর্বমতের ভিত্তিতে তার আইন বিধান দ্বারা রসুলের অনুকরণে খলাফায়ে রাশিদার অনুসরণ অনুকরণে সরকার প্রশাসন দেশবাসী আলেমরা পীর মশাই সকলকে সাথে নিয়ে রাষ্ট্র গঠন করব। কাউকে দূরে রাখা হবে না। আর পররাষ্ট্রনীতি কি হবে? অন্য সকল রাষ্ট্রের সাথে আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে সহযোগিতা করা হবে ভালো কাজে, ন্যায় কাজে। আর অন্য কোনো রাষ্ট্র তারা আল্লাহর সার্বভৌমত্ব মেনে না নিল, আল্লাহর সার্বভৌমত্বের বিষয়টাকে গুরুত্ব দিয়া আমাদের সাথে যদি ভালো কাজে সহযোগিতা করতে চায় আমরা তাদের সহযোগিতা নেব। সকলের সাথে আমরা সুসম্পর্ক বজায় রেখে সকলকে কল্যাণের প্রতি নিয়ে আসার জন্য আমরা কাজ করব। অশান্তির পথে আমরা চলব না, অন্যায়ের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো। পৃথিবীর যে কোনো জায়গায় যদি অন্যায় হয় যাই করুক না কেন, সে অন্যায়ের বিরুদ্ধে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। এবং এই ব্যাপারে আল্লাহ আমাদের সাথে থাকবেন, অর্থাৎ দুনিয়ার কোনো বস্তুগত শক্তি কিছুই করতে পারবে না। তাহলে এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা চাইতেছি বাংলাদেশ সরকার এবং সরকার বিরোধীদের যে অবস্থানে আপনারা আছেন দ্রুত সরে আসেন, গণতন্ত্র ত্যাগ করেন, ইসলামের পথে আসেন। বিরোধী জোট যারা তারাও গণতন্ত্র ত্যাগ করেন, ইসলামের পথে আসেন। আলেমরা পীর মশাই দলাদলি ছেড়ে দিয়া ইসলামের পথে আসেন। আসেন আমরা সকলে মিলে আল্লাহর সার্বভৌমত্বের আইনবিধান কর্তৃত্বের অধীনে বন্দী হই। আসুন আমরা আল কোরআনের আইনের আনুগত্যের অধীনে বন্দী হই। আসুন আমরা আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ ইসলামের শর্তহীন আনুগত্যের অধীনে বন্দী হই। এমন অবস্থায় আমার চর ভালো করে যদি কেউ নেতৃত্ব দিতে পারেন আমি তাকে নেতা মেনে তার আনুগত্য করব। আর যদি আপনারা কেউ না পারেন দুনিয়ার বস্তু সামগ্রীর প্রতি মোহে আপনারা বাড়ি গাড়ির তালে থাকেন তাহলে তো আর আপনাদেরকে মানা যাবে না। আলহামদুলিল্লাহ দুনিয়ার প্রতি আমার কোনো লোভ নাই, আমি সাহস সম্পদ করি নাই, আমি পাইলে খাই না পাইলে উপাস থাকি এই নীতিতে চলছি। আমার চিন্তাধারা হলো এই যে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দেয় এমন এক মন্ত্রিসভা গঠন করব যেই মন্ত্রীদের ব্যাংক ব্যালেন্স আছে তারা তাদের ব্যাংক ব্যালেন্স শেষ না করা পর্যন্ত রাষ্ট্রীয় তহবিল থেকে কোনো বেতন মতো পাবে না। যেদিন তাদের সব সহায় সম্পদ শেষ হয়ে যাবে সেদিন সাধারণ জনগণের মতো জীবনযাপন করার জন্য যেইটুকু ভাতার প্রয়োজন এইটুকু ভাতা দেওয়া হবে। এরপরেও যদি মন্ত্রীরা চুরি করে ডাকাতি করে রাজপথে কোরআন সুন্নাহ অনুযায়ী তাদের বিচার হবে। যদি কোনোদিন এটা নাও আসে, এই যে আমি আকাঙ্ক্ষা করতেছি এটার সব আমার আমল নামায় আল্লাহর ইচ্ছা জমা হয়ে গেছে। আর যদি আল্লাহ দিয়ে দেয় তাহলে বিরাট পরীক্ষা হবে সেদিন আমার জন্য। ওই দিন যদি আমি পরীক্ষা ফেল করি তাহলে আমি আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাব। তো আল্লাহর পাকড়াও যে বাঁচতে চাই, নিজে বাঁচতে চাই, দেশকে বাঁচাতে চাই, জাতির মানুষকে বাঁচাতে চাই, বিশ্বের মানুষকে বাঁচাতে চাই, বাংলাদেশের যে ভাব সংঘাত এবং সংঘর্ষের মুখোমুখি অবস্থান বিরাজ করছে এই অবস্থা থেকে দেশটাকে বাঁচাতে চাই। সরকারের আতঙ্ক বিরোধীদের আতঙ্ক সব সমাধান করে আমরা সকলে একসাথে বসে শান্তিপূর্ণভাবে কোরআন সুন্নাহর আইন দিয়া চলতে চাই। প্রত্যেক ধর্মের লোকেরা যার যার ধর্ম পালন করবে, কারো ধর্মের উপরে কেউ কোনো আঘাত করতে পারবে না, আঘাত করলে সেটার অ্যাকশন নেওয়া হবে। আসুন আমরা এগিয়ে যাই। আল্লাহ আমাদের সকলকে দেশে যে চলমান নাজুক পরিস্থিতি এটার জন্য এটাতে বাঁচার জন্য বাঁচার পথটা বোঝার তৌফিক দান করুন। আপনারা বুঝছেন তো, গণতন্ত্র দিয়ে বাঁচা যাবে না, ইসলাম নিতে হবে, ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, তাইলে এই নাজুক পরিস্থিতি কী হয়ে যাবে, দূর হয়ে যাবে। তাহলে এক কথা
গণতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করে রাজপথে নেমে অন্য কোন তন্ত্র গ্রহণ না করে সরকার প্রশাসন দেশবাসী সকলকে গণতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে সমাজে রাষ্ট্রে সৃষ্টিকর্তার আইন বিধান প্রতিষ্ঠা হলেই সকল সমস্যার সমাধান হবে, এই পরিস্থিতির অবসান ঘটবে। আল্লাহ সেই লক্ষ্যে আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো, কবুল করো, দায়িত্ব পালন করার তৌফিক দান করো। সর্বোপরি জাহান্নামের আগুন থেকে রক্ষা করে আমাদেরকে জান্নাতে মেহমান হিসেবে কবুল করো। আমিন।